দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি। আমার সামনে আপনারা বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছেন, সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী। এগুলো সবগুলোই কাউসার ভাইয়ের, যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই। বুধবার আজ 5 এপ্রিল 2023, চলেন আমরা শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত অসার ভাই? ছয়টা। সাইজগুলো তো বেশ বড় বড় দেখছি, বড় সাইজের ছয়টা। রানিং দাঁতালো সব? রানিং দাঁতালো বলতে একটা দাঁত ফাঁস, একটা দাঁত ফাঁস, বাকি পাঁচটাই দাঁতালো। আচ্ছা আচ্ছা, তো টোটাল তাহলে ছয়টা গরুর একটা প্যাকেজ। তো কি অবস্থা বলেন, আজকে রেট কেমন রেখেছেন? রেট তো আমাকে কমে দিতে হবে। হ্যাঁ, আমার চাহিদা চাই, আমার বিক্রি চাই। না সেটা তো বেশি চাই। হ্যাঁ, এটাই আমি গিয়ে প্রত্যাশা করি। আচ্ছা আচ্ছা, কারণ গরুর দাম বেশি করে রাখে ধরে রাখা যাবে না। না, ৭০,৪০০ করে। আচ্ছা, আমরা এক একটা দেখি, একটা একটা করে দেখি। এই যে শুরুতে যেটা দেখছি, আচ্ছা এটা কি রানিং দাঁতে আসছে? রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত বয়স। কালারটা হচ্ছে লাল কালার, সব তো সুস্থ সবল, কোনো খুদ নাই। আচ্ছা, আমরা যদি একটা গোস্তের আইডিয়া নেই কেমন আসবে? এগুলা ভাই এই লোটে মনে করে 115 কেজি করে আসবে। 115 কেজি করে ন্যূনতম আসবে? আসবে। আচ্ছা আচ্ছা, তা আমরা একটা একটা করে দেখি। এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, এটাকে সাইড করে দেন দেখি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যারা তো কিনবে তারা তো একটা টার্গেট নিয়ে কিনবে, যে কুরবানি পর্যন্ত সে কতটুকু ধরাতে পারবে। এই গরুগুলো 4 মণ ওভার হবে, 4 মণ ওভার ওভার ধরানো সম্ভব, যত্ন করতে পারে। আচ্ছা, খাওয়াতে সব যত্নের উপর, যত্নের উপর ডিপেন্ডেন্ট, বাকি যেটা কর যতটুকু যত্ন হবে সেটাটুকু ফল পাবে, ফল পাবে, ফল পাবে, এটাই হচ্ছে কি। আচ্ছা আচ্ছা, তার মানে এখন 70,000 কিনলো, হ্যাঁ সে এখন 3 মাস পুষবে, 3 মাসে কত টাকা খাইলো? 3 মাসের গরুগুলো মনে করেন 15-16 হাজার টাকা খাবে, 15-16। আচ্ছা, ধরে নিলাম 70 আর এখানে 15-85, কত টাকা সেল করা যাবে? গরু বিক্রি হবে 15 হইতে 20, 1,15,000 থেকে 20 বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম এক নাম্বারটা, এটাকে সরাই দেন। আমরা এখন 2 নাম্বারটা দেখতে চাই। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা 2 নাম্বার, এটা বয়স, এটা দুই দাঁত, এটা রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, সরাই দেন দেখি এই পাশে। আচ্ছা, আমরা এখন 3 নাম্বারটা দেখতে চাই। 3 নাম্বার, এটা সিং ভালো, চুর ভালো, দুই দাঁত বয়স, রানিং সিরিয়ালে 3 নাম্বার সার হচ্ছে এইটা। দেশি দেশি না, পিওর দেশি, সিরিয়ালে 3 নাম্বার সার হচ্ছে এইটা। তাহলে রানিং দুই দাঁত বয়স, রানিং দুই দাঁত বয়স, শব্দ সুস্থ সবল না, খাওয়া দাওয়া রুচি আছে, রুচি আছে প্রচুর। দেখি আমরা, আচ্ছা আমরা 4 নাম্বারটা দেখি। এটা 4 নাম্বার, এটার বয়স, এটা দুই দাঁত বয়স, এটা রানিং দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স, চাম খুব লুজ, চামড়া খুব চোষ ভালো, লুজ চুর ভালো, দাড়িটা লম্বা, দাড়িটা লম্বা, মাথার গেটআপটা সুন্দর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার দেশি না। সরাই দেন দেখি আমরা এই পাঁচটা দেখি। এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার স্যার, আচ্ছা আমরা এখন 5 নাম্বারটা দেখতে চাই। এটা হচ্ছে 5 নাম্বার, এটা বয়স, এটা বয়স দুই দাঁত, এটাও রানিং দুই দাঁত,
দুই দাঁত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার সার হচ্ছে এইটা রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, তো এই প্যাকেজের রেট বললেন কত? 70,400। 70,400 এটাও রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, এটাকে সরাই দেন দেখি, আমরা এই পাশটা দেখি। আচ্ছা, সর্বশেষ দেখছি এটা হচ্ছে ছয় নাম্বার পাকড়া। এটা হচ্ছে পাকড়া কালার একটা, এটা হচ্ছে রিয়াল কালার। রিয়াল কালার, আচ্ছা, বাঘের চামড়ার মতো দেখতে। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার। এটা কি দাঁতে আসছে? এটা দাঁত নড়তেছে না। এটা দাঁত নড়তেছে, রানিং দাঁতে আসে নাই। আসে নাই, তার মানে আমরা যদি একটা বয়সের একটা আইডিয়া নেই, দুই বছর হয়ে গেছে, দুই বছর হয়ে গেছে বয়স, 15-20 দিনের মধ্যে দাঁতে যাবে আশা করা যায়। তাহলে সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এইটা। এটা হচ্ছে এখনো দাঁতে আসে নাই, দাঁত ফাঁস আশা করা যায় কতদিনের মধ্যে দাঁতে আসবে বললেন? 15-20 দিনের মধ্যে। আচ্ছা, আর এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটাও রানিং দুই দাঁত বয়স। এ পাশে দেখছি এটা হচ্ছে চার নাম্বার, এটা রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, আমরা এখানে দেখছি এটা হচ্ছে তিন নাম্বার, এটা দুই দাঁত বয়স, এটাও রানিং দুই দাঁত বয়স। এটা হচ্ছে দুই নাম্বার, আচ্ছা, এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, সরাই দেন দেখি। আর এটা হচ্ছে প্রথম নাম্বার, এটাও দুই দাঁত বয়স। আচ্ছা, এটাও দুই দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, কাউ সাহেব, এখন বিষয় হচ্ছে টোটাল তো ছয়টা, কারো তো অ্যাবিলিটি বেশি থাকতে পারে, সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া সম্ভব? আবার তো কারো অ্যাবিলিটি কম, মানে এখান থেকে যদি কেউ চারটা কেটে নিতে চায় দেওয়া যাবে, সেক্ষেত্রে দেওয়া সম্ভব? দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ তাকে তো মনে করুন ব্যবসা করার জন্য সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। চারটা আমার কাছ থেকে কাটা নিবে, হ্যাঁ, পরে এখন মনে করুন দু মাস পর মনে করুন দশটা নিবে, দশটা নিবে, এভাবে তো সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে চারটা নিবে তখন কি দামের একটু হেরফের হবে নাকি? এই একটু হেরফের হবে, বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে, ফোনে হবে, মোবাইলে। আচ্ছা আচ্ছা, এখন কন্ট্যাক্ট করবে কিভাবে বলেন? মোবাইল নাম্বার আছে ভাই, একটু দেন কন্ট্যাক্ট নাম্বার। 0175-0175-8223-8223-171-171। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, কেউ যদি ভিডিও কলে দেখতে চায়, দেখানো সম্ভব? ঠিক আছে, দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ।